আবারও রাজ্যের আকাশে উড়ে এসে জুড়ে বসলো পশ্চিমী ঝঞ্ঝাড় মেঘ। এর জেরে রবিবার দুপুর থেকেই আকাশের মুখ গোমরা ভাব। বিকেল থেকেই রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় হালকা বৃষ্টিপাত। সোমবার সকাল পর্যন্ত থাকবে এই গুমোট ভাব এবং হালকা বৃষ্টি জারি থাকবে। রবিবার এমবিবি বিমানবন্দর সংলগ্ন হাওয়া অফিস থেকে এমনটাই জানানো হয়েছে। রাজ্যের আকাশে ফের উত্তরে হাওয়ার সাথে পূবালি হাওয়ার সংঘাত। রবিবার সকাল থেকে ঝলমলে ছিল আকাশ, পাতা ঝরানো ঝিরিঝিরি বাতাস থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্য তাপে গরম অনুভূত হচ্ছিল। কিন্তু দুপুর থেকে হঠাৎ করে ধেয়ে এলো পশ্চিমী ঝঞ্ঝা। ঠান্ডা বাতাসের সাথে গরম হাওয়ার এই লড়াইয়ের জেরে মুখ ভার হয়ে গেল আকাশের। দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হলো হালকা বৃষ্টিপাত। রাজধানী আগরতলা সহ রাজ্যের 8 জেলায় বিভিন্ন প্রান্তে এদিন হালকা বৃষ্টিপাত হয়। আবহাওয়ার এই ছন্দপতন সম্পর্কে জানতে চাওয়া হলে এমবিবি বিমানবন্দর সংলগ্ন হাওয়া অফিস থেকে জানানো হয় পশ্চিমী ঝঞ্ঝার অন্যতম প্রধান কারণ। আগামীকাল সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রবিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রবিবার বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ ছিল 33%। প্রসঙ্গত উল্লেখ্য যে 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে 2022 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এমন একটি মাসও নেই যে মাসে স্বাভাবিক আবহাওয়ার ছন্দ পতন ঘটায়নি পশ্চিমী ঝঞ্ঝা। সে দুর্গাপূজার সময়ই হোক বা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসাবে খ্যাত মাঘ পঞ্চমী হোক, পশ্চিমী ঝঞ্ঝার টালবাহানা সংশ্লিষ্ট সময়গুলোতে তাল কেটেছিল মানুষের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দের। তবে শারদ উৎসব বা সরস্বতী পুজোর মতো তেমন একটা দুর্যোগপূর্ণ হয়ে উঠবে না বর্তমানের এই পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এগোবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।